হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোয়েল পাখি ভুনার একটা রেসিপি এর জন্য আমাদের দরকার কোয়েল পাখি এখানে আমি পাঁচটা কোয়েল পাখি নিয়েছি পেঁয়াজ কুচো চারটে দুটো পেঁয়াজ বাটা দুটো টমেটো কুচো করা একশো গ্রাম ঘি আদা রসুন বাটা দু চামচ মতন এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো আছেই প্রথমে আমি কোয়েল পাখিগুলোকে ভিনিগার এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পর ধুয়ে ভালো করে তারপর আমি মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখানে আমি এক চামচ মতন করে সব দিয়েছি পরিমাণ মতন এবং ভালো ভালো করে ভালো করে ডোলে ডোলে দেখো আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যেন ভেতর অবধি যায় তাহলে তাহলে মানে কোয়েলটার টেস্টটা ভালো হবে এটাকে ভালো করে মাসাজ করে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে দু দুই সব জায়গায় কোনো জায়গায় যেন বাদ না যায় দেখো দু পিঠে আমি ভালো করে মশলাটা ডলছি এবং এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো নেক্সট যে আমি কড়াইতে সরষের তেল নেব এবং ঘি নেব দিয়ে আমি কোয়েলগুলোকে ফ্রাই করে নিচ্ছি কোয়েলগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব এবং পরপর সব কোয়েলগুলোকে আমি ফ্রাই করে নেব দেখো কোয়েলটাকে আমি ইপিট উট করে ভাজা করছি এবং ভালো করে দেখতে হবে যাতে ভেতরে কোনো কাঁচার ভাব না থাকে এবার দেখো কোয়েলটা ভাজা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভাজা হয়েছে আমি কোয়েলটা তুলে রাখছি একইভাবে আমি সব কোয়েলগুলোকে ভেজে নেব। এবার আমি অ্যাড করছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে আমি এখানে কুচো করা পেঁয়াজটা চারটে কুচো করা মতন পেঁয়াজ এখানে অ্যাড করে দেবো তা আর দিচ্ছি আমি আদা রসুন বাটা দু চামচ মতন দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করছি আমার পেঁয়াজ বাটা এখানে দুটো মতন পেঁয়াজটাকে আমি পেটে নিয়েছি দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব সল্ট সল্ট এখানে আন্দাজ অনুযায়ী দেবে এবং দিয়ে আমি ফ্রাই করছি এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো সবই এক চামচ মতন করে দিচ্ছি যে ঝাল ঝালগুঁড়ো তোমার বেশি ঝাল খেতে পছন্দ করতো আর একটু ঝাল দিতে পারো এবার আমি টমেটো করাও টমেটোগুলো কুচি করা যে টমেটোটা আছে দুটো মতন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একটু একটু দেখো এবং ঢেকে একটু কুক করে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে অ্যাড করে দেবো ভাজা মশলা ভাজা মশলা এখানে আমি ধনে জিরে মৌরি লঙ্কা ও এলাচ গুঁড়ো একসাথে শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি সব সমান পরিমাণে এলাচটা একটু হাফ পরিমাণ হবে এবার আমি এখানে একশো গ্রাম মতন দই দিয়ে একটু নাড়াচাড়া করে কোয়েল পাখিটা অ্যাড করে দিচ্ছি কোয়েল পাখিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলা মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে ভালো করে যাতে কোয়েল পাখির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় যখন ভালো করে মশলাটা মাখানো হয়ে যাবে আর দেখো তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এখানে অ্যাড করব গরম জল গরম জলটা অ্যাড করে কিছুক্ষণ ঢাক কভার করে কুক করলেই আমাদের কোয়েল পাখি রেডি আমি এখানে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি এই কোয়েলটা আমি সার্ভ করছি পোলাওয়ের সাথে এটা পোলাও বা রুটি পরোটার সাথেই ভাল লাগবে দেখো আমি এখানে সার্ভ করে দিচ্ছি ব্যাস এইটা থাকলে অসাধারণ একটা মেনু এটা আর এটা থাকলে কিছু দরকার নেই নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে